প্রায় দু বছর পর ঘরে ফিরলেন ঘরছাড়ারা। স্থানীয় বিধায়ক ও পৌরপতির উদ্যোগেই এদিন ঘরে ফেরেন তারা। শান্তিপুর নতুনপাড়া এলাকার ঘটনা। প্রায় দু বছর পর ঘরে ফিরলেন ঘরছাড়া বেশ কয়েকটি পরিবার। এলাকায় তৃণমূল কর্মী বলেই পরিচিত তারা। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার সরাগড় নতুনপাড়া এলাকায়। জানা গিয়েছে বছর দুয়েক আগে এলাকার তৃণমূল কর্মী গোবিন্দ দাসকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। ঘটনার পর এলাকার বেশ কয়েকটি পরিবারের উপর চড়াও হয় দুষ্কৃতীরা, ভয়ে বাড়ি ছাড়া ওই পরিবারগুলির সদস্যরা। আমাদের পাড়ায় একটা ছেলে মার্ডার হয়েছে, এবার যে ছেলেটা মার্ডার করেছে আমার ছেলে সারা বছর বাইরে থাকে, লকডাউনই বাড়ি এসেছে কয়েকদিন, পাড়ার ছেলে কথা মতো বলে ওর সঙ্গে হওয়ার পরে, এবার ওই ছেলেটাকে মার্ডার হওয়ার পরে এবার আমাদের বাড়ির থেকে সব মেরে ধরে আমার স্বামীকে মেরেছে, মেরে টেরে বাড়ি থেকে বের করে দিয়েছে, দিয়ে এবার সব কিছু ঘর থেকে ছিনতাই করে নিয়েছে, এবার আমাদের ঘরে কিচ্ছু নেই, আমরা বাড়ি এখন নিশ্চয় থাকতে পারি 18 মাস বাড়ির বাইরে। হ্যাঁ, কারণ ওই এই কারণ নেই, মানে বাড়ি থাকলে মারতো। হ্যাঁ, বাড়ি মায় মেরে ধরে তো বের কারা কারা এ পাড়ার লোকে। আমরা কি চাইছি, এখন তো বাড়ি এসেছি, আমাদের থাকার কোনো পরিস্থিতি নেই, এখন আপনারা যদি আমাদের কোনো ব্যবস্থা করে দিতেন আমরা বাড়ি ঘরে আবার থাকতে পারতাম আগের মতো। দুষ্কৃতীরা সেই সব বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায়। বহুবার দলীয় নেতৃত্ব ও প্রশাসনের দ্বারস্থ হয়েছেন ঘরছাড়া পরিবারের সদস্যরা। আমরা গত 28 তারিখে বাড়িতে এসেছি, কাউন্সিলর কমিশনার পুলিশ প্রশাসনের মাধ্যমে আমরা বাড়িতে ঢুকেছি। কারণটা হচ্ছে মার্ডার করেছে ভরত নামে একটা ছেলে, গোবিন্দ নামে একটা ছেলেকে, কিন্তু এর সাথে আমাদের কোনো হাত নেই, আমরা কিছুই জানি না। তবে ওদিন রাত্রে আমাদেরকে বাড়ি থেকে মারধর করে বের করে দিয়েছে। কারা? এই পাড়ার মাতব্বর কিছু লোক। তো এই মার্ডারের সাথে আমাদের কোনো হাত নেই, আমরা খুবই নিরীহ মানুষ, আমরা কোনো ঝুঁচাম না, পছন্দ করি না, প্লাস আমরা এসে তো থাকি না। আচ্ছা, আমরা কাজ করি, ভাত খাই, কিন্তু এরা আমাদের যে পরিস্থিতিটা করেছে, আমরা এভাবে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো, আমাদের যদি মেরে ফেলতো আমরা খুব শান্তি পেতাম। অবশেষে বর্তমান বিধায়ক ও পৌরসভার চেয়ারম্যানের উদ্যোগে তাদেরকে ঘরে ফিরিয়ে আনা হয়। পৌরপ্রধান বলেন, দলীয় কর্মীদের উপর অমানবিক অত্যাচার হয়েছে, ওই পরিবারগুলিকে আর্থিক সাহায্য করা হবে। আমাদের সমস্ত কাউন্সিলরদের প্রতিনিধি নিয়ে আমরা এসেছি, তা কর্মসংস্থানের ব্যবস্থা তো আমরা এইভাবে করতে পারবো না, তবে পৌরসভা এদের পাশে দাঁড়াবে, পৌরসভা সর্বতোভাবে এনাদের সাহায্য করবে যাতে এই পরিস্থিতিতে তারা কাটিয়ে উঠতে পারে। আর যে জিনিস যে ঘটনাটা দেখলাম অমানবিক ঘটনা, আইন হাতে তুলে নেওয়া উচিত নয়। সব ক্ষেত্রে যে মার্ডার হয়েছে যারা করেছে তারা যেমন দোষী, কিন্তু নিরীহ মানুষগুলোর ওপর যারা অত্যাচার করেছে তারাও কিন্তু সমান দোষে দোষী। ঘরে ফিরে ধরুন আবার নতুন করে ঘর গোছাতে পারছে না, তো সেক্ষেত্রে সেক্ষেত্রে আমরা পাশে দাঁড়াবো, আমাদের পৌরসভা তাদের পাশে দাঁড়াবে, এবং কাউন্সিলর আছে, কাউন্সিলরের মাধ্যমে আমরা সর্বতোভাবে চেষ্টা করব যারা কি করে আস্তে আস্তে নিজেদেরকে মূল স্রোতে ফিরিয়ে আনতে পারে। সরেজমিনে তদন্ত করতে এসেছিলাম, বিষয়গুলো কতটা ক্ষতি সত্যি যে ওনারা দেখলাম এটা অমানবিক কাজ, যারাই করুক বা যারা করে থাকে এটা খুব ঠিকঠাক করেনি, এরকম সভ্য সমাজে এরকম কোনো জিনিস দেখা যায় না। যাই হোক, এখন কারা করেছে, কারা এর সঙ্গে যুক্ত, মার্ডারের সঙ্গে যুক্ত, সেটা আইনি প্রসেস, আইনি পদ্ধতিতে যে মানে দোষী তারা উপযুক্ত নিশ্চয়ই শাস্তি পাক, এটা আমরা চাইব। কিন্তু যারা আজকে এরকমভাবে নিজি মানুষ তাদের পরিবারগুলো আজকে সত্যি তাদের এখানে থাকার মতন জায়গা নেই, আমরা পৌরসভার তরফ থেকে যতটুকু তাদের পাশে থেকে সাহায্য এবং সহযোগিতা করতে পারি আমরা নিশ্চয়ই। ব্যুরো রিপোর্ট, নিউজ ডোম্যান্সল্যান্ড, নদিয়া।